আসসালামু আলাইকুম ভিয়ার্স ব্লেন্ডার টিউটোরিয়ালে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমেদ আজকের পর্বে আমি আপনাদেরকে ব্লেন্ডারে এরকম একটি এলইডি লাইট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা শুরু করবো ব্লেন্ডারে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে আমি এখানে ব্লেন্ডার 2.91 পয়েন্ট ব্যবহার করছি আপনারা 2.8 থেকে শুরু করে লেটেস্ট ভার্সন যে কোনো ভার্সন দিয়ে ইনশাআল্লাহ এটা প্র্যাকটিস করতে পারবেন আমরা শুরু করব এই ডিফল্ট কিউব যেটি রয়েছে সেটি দিয়েই সিম্পলি এটা সিলেক্ট করে ট্যাবে ক্লিক করে এডিট মোড়ে যাব এরপর এ ক্লিক করে সবগুলোকে সেন্টারে মার্চ করে দেবো অ্যাট সেন্টার সিলেক্ট করে ওকে এর ফলে আমরা এখানে একটা সিঙ্গেল ভার্টেক্স পেয়ে যাব আমি এটা এক্স এক্স কিছুটা ডান দিকে এক ইউনিট বাম দিকে নিয়ে আসলাম ওকে নেগেটিভ এক্স এক্সেসে এরপর যেটা করব আমি ট্যাবে ক্লিক করে এডিট মোড় থেকে বের হয়ে আসলাম এরপর অ্যাড মডিফায়ার থেকে এটার সাথে একটা মডিফায়ার অ্যাপ্লাই করব এটা নাম হচ্ছে স্ক্রিউ মডিফায়ার আপনি যদি এখানে আইকনটা দেখেন এটা দেখতে স্ক্রিউ মডিফায়ারের ব্যাখ্যাটা পেয়ে যাবেন এটা হচ্ছে সিম্পলি অনেকটা স্প্রিংয়ের মতো ক্রিয়েট করে আমি এখানে দেখাচ্ছি স্ক্রিউ মডিফায়ার অ্যাড করে এখানে স্ক্রিউ ভ্যালু জিরো মিটার সাধারণত থাকে এটার ভ্যালু কিছুটা পরিবর্তন করে দেন তাহলে দেখতে পারবেন আপনার এখানে প্রথম ভ্যালু যেটা রয়েছে তিনশো ডিগ্রি এবং সেকেন্ড ভ্যালু যেটা রয়েছে সেটা হচ্ছে হাইটের মতো কাজ করে প্রথম ভ্যালু অনুসারে যে এটা কত ডিগ্রি ঘুরে আসবে আপনি যেই মেসটা সিলেক্ট করবেন সেটা তার পিভার পয়েন্ট কেন্দ্র করে কতটুকু ঘুরে আসবে সেটা হচ্ছে প্রথমে অ্যাঙ্গেল এবং সেটা ঘুরে আসার সময় এটার হাইট কতটুকু হবে সেটা হচ্ছে সেকেন্ড স্ক্রু ভ্যালু এবং এটা ঠিক কতবার প্রদক্ষিণ করবে বা ঘুরে আসবে নিচে যদি ইটারেশন সেটা হচ্ছে সেই ভ্যালু আপনি যদি এখানে টু দেন ভ্যালু তাহলে এটা হবে দুইবার ঘুরে আসবে যদি থ্রি দেন তাহলে এটা তিনবার ঘুরে আসবে এভাবে করে আপনি স্প্রিং ক্রিয়েট করতে পারবেন ইজিলি ব্লেন্ডারে এটা হচ্ছে মূলত স্ক্রিউ মডিফায়ারের কাজ এবং এই যে ঘুরে আসতেছে প্রত্যেকবার তিনশো ডিগ্রি করে এই সময়ে এটার কতগুলো ভার্টেক্স এ ক্রিয়েট করবে সেটা হচ্ছে নিচের স্টেপ ভ্যালু ভিউ পয় এবং রেন্ডারে আপনি এটা আলাদা আলাদা ভ্যালু ক্রিয়েট করতে পারেন আমি এখানে ভ্যালু করে দিচ্ছি টেন যদিও টেন এটা দেখতে স্মুথ লাগবে না আমরা পরবর্তীতে মডেলটা আরেকটু আগানোর পর আমরা এটার সাথে সাব ডিভিশন মডিফায়ার অ্যাড করবো তখন এটা দেখতে স্মুথ লাগবে আপাতত এটা টেনই যথেষ্ট এরপর আমি এখান থেকে এটা ক্লিক করে এটাকে অ্যাপ্লাই করে দেবো ফলে আমরা এই মেশটা পেয়ে যাব এই হচ্ছে মোটামুটি আমাদের মেশ ওকে এই হচ্ছে মোটামুটি আমাদের মেস এবার আমরা ট্যাবে ক্লিক করে এডিট মোডে চলে যাব উপরের এই ভার্টেক্সটা সিলেক্ট করে টপ ভিউ থেকে এটা কিছুটা কেন্দ্রের দিকে নিয়ে আসবো টপ ভিউ থেকে আনার কারণ হচ্ছে আমি যেন এটা জেড এক্সিসে উপরে বা নিচের দিকে না যায় শুধুমাত্র এক্স ওয়াই এক্সিসে মুভ করে এখন আমরা যদি আমাদের লাইটটা দেখি এবং উপর থেকে দেখি উপরে যেই জয়েন্টটা হয় সাধারণত লাইটের সেটা কিছুটা অ্যাস শেপের সো আমরা এই যে ভার্টেসগুলো রয়েছে সেটাকে কিছুটা অ্যাস শেপ দেওয়ার চেষ্টা করব ওকে আমি এই এই ভার্টেক্সটা বুক করলাম এবং সেকেন্ড যে ভার্টেক্স সেটাকে কিছুটা মুভ করবো এবং আমাদের স্মুথনেস মেনটেন করার জন্য এই ভার্টেক্সটা সিলেক্ট করে এটা কিছুটা মুভ করে দেবো একইভাবে একইভাবে উপরের ভার্টেস যেরকম মুভ করেছি নিচের ভার্টিসগুলো কিছুটা মুভ করবো আমি এই ভার্টেক্সটা সিলেক্ট করলাম এটা শুধুমাত্র এক্স এক্সিসে কিছুটা কেন্দ্রের দিকে নিয়ে আসবো এবার সেকেন্ড ভার্টেক্সটা সিলেক্ট করব নিচের এরপর এটাকেও কিছুটা কেন্দ্রের দিকে নিয়ে আসবো অনেকটা অ্যাচ শেপ দেওয়ার জন্য এরপর এই থার্ড ভার্টেক্স সিলেক্ট করে এটার স্মুথনেস মেনটেন করার জন্য টপ ভিউ থেকে এটা কিছুটা ভিতরের দিকে নিয়ে আসবো এই হচ্ছে মোটামুটি অবস্থা এবার অল্টার ডিতে ক্লিক করে এটা ডুপ্লিকেট করব এরপর আর এ ক্লিক করে একশো আশি ডিগ্রি রোটেট করব শুধুমাত্র জেট এক্সিসে ফলে আমরা এরকম টপ ভিউ থেকে যদি দেখি এরকম একটা শেপ কিন্তু পেয়ে যাব এখন আমরা দুটো মেশ যেই দুটো আমরা ক্রিয়েট করলাম সেটা সিলেক্ট করে কন্ট্রোল যেতে ক্লিক করে দুটো জয়েন করে দেবো এখন আমরা যদি ট্যাবে ক্লিক করে এডিট মোড়ে যাই এই উপরের যে ভার্টেক্স দুটো রয়েছে শুধুমাত্র সেই দুটো সিলেক্ট করে অ্যাফে ক্লিক করে এই দুটো জয়েন করে দেবো ফলে আমরা লাইটের উপরের অংশের যেই মেসটা সেটা কিন্তু পেয়ে যাব এখানে আরেকটা কাজ রয়েছে সেটা হচ্ছে নিচের ভার্টেক্স দুটো সিলেক্ট করে এটাকে কিছুটা জেড এক্সিসে ইতে ক্লিক করে জেড এক্সিসে এটাকে এক্সট্রুট করে দেবো যেন আমি এখানে নিচের অংশের সাথে যে জয়েন করার জন্য এক্সট্রা একটা অংশ পেয়ে যাই সো এই হচ্ছে মোটামুটি লাইটের উপরের অংশ এবার আমরা এটাকে কনভার্ট করব কার্ভে কনভার্ট করব যেন আমি এটাকে রাউন্ড শেপ ক্রিয়েট করতে পারি এজন্য অবজেক্টে ক্লিক করে কনভার্ট টুতে ক্লিক করে কার্ভে ক্লিক করব ফলে ইমিডিয়েটলি দেখতে পাবেন এখানে মডিফায়ার প্যানেলে যদি লক্ষ্য করেন এখানে কার্ভ একটা সেটিং পাবেন ফর এক্সাম্পল আমি কন্ট্রোল জেটে ক্লিক করে আন্ডু করলাম ফলে দেখতে পাচ্ছেন এখন কার্ভ অপশনটা নেই অবজেক্টে গিয়ে কনভার্ট টুতে গিয়ে কার্ভে ক্লিক করলে আপনি কার্ভ অপশন অংশটা পাবেন কেননা এখন এই যে মেসটা ছিল সেটাকে ব্লেন্ডার কার্ভে রূপান্তর করে ফেলেছে সো আমি কার্ভে যাব এখানে নিচের দিকে জিওমেট্রি অপশন রয়েছে জিওমেট্রি অপশনে যাব জিওমেট্রি অপশনে এখানে নিচে ভেভেল অপশনে যেটা রয়েছে সেইখান থেকে ভ্যালু চেঞ্জ করবো প্রথমত ডেপথ চেঞ্জ করবো ডেপ চেঞ্জ করে দেখতে পাবেন যে আপনার কার্ভের একটা মেশ পেয়ে যাবে ভেভেল মেশ সো এটার ভ্যালু কত হওয়া উচিত সেটা আপনার মডেলের উপর ডিপেন্ড করবে আমি প্রথমত এটা রেজুলেশন কমাতে বলবো রেজুলেশন ফোর প্রয়োজনে এটা জিরো করে দেন রেজুলেশন কেননা আমরা এটা রেজুলেশন বা স্মুথনেস ক্রিয়েট করবো সাবডিভিশন মডিফায়ারের মাধ্যমে এই জন্য সেটিংয়ে গিয়ে এখানে অ্যাড মডিফায়ারে গিয়ে এখানে সাবডিভিশন সারফেস মডিফায়ার অ্যাড করলাম ফলে দেখতেই পারছেন ইমিডিয়েটলি এটা কিন্তু স্মুথ হয়ে যাবে স্মুথ হওয়ার সাথে সাথে এটার যে রেডিয়াস সেটা কিন্তু বেশ কমে যাবে এই জন্য আমি আবার কার্ভ মডিফায়ার কার্ভ প্যানেলে গিয়ে এখানে কার্ভ সেটিং ওকে এখানে গিয়ে ডেপটা আর একটু বাড়িয়ে দেই এটা কত হওয়া উচিত চোখের আন্দাজে যতটুকু আপনার মনে হয় দেওয়া উচিত সেটাই দেন সমস্যা নেই এরপরে আমি যেটা করব। আমি এডিট মোডে গিয়ে নিচের ভার্টেক্স দুটো সিলেক্ট করে এটাকে কিছুটা আরও কিছুটা দিকে নামিয়ে দিই এই হচ্ছে অবস্থা এবার অবজেক্টে যাব আগেরবারের মতো কনভার্ট টু মেস আগের বার দিয়েছিলাম কনভার্ট টু কার্ভ যেন আমাদের মেশটা কার্ভের রূপান্তর হয় এখন দেব কনভার্ট টু মেস যেন আমাদের এই যে কার্ভ রয়েছে সেটা মেশে রূপান্তর হয় কেননা আমি যদি এখন এডিট মোডে যাই তাহলে দেখতে পাবেন আমি এই যে এখানে ভার্টেক্স এজ কোনো কিছু কিন্তু সিলেক্ট করতে পারছি না কেননা এটা হচ্ছে এখান থেকে জেনারেট হচ্ছে এই জন্য আমি এখানে অবজেক্টে যাব প্রথমত প্রথমত অবজেক্ট মোডে গিয়ে এরপর কনভার্ট টু মেসে ক্লিক করবো এখন যদি আমি ট্যাবে ক্লিক করে এডিট মোডে যাই তাহলে দেখতে পাবো আমি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভার্টেক্স সিলেক্ট করে কিন্তু এডিট করতে পারছি সো আমি এই নীচের সম্পূর্ণ লুপ টা সিলেক্ট করবো ওকে নিচের এই লুপ এবং এই লুপ এই দুটো সিলেক্ট করব শিফ ডিতে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে কিছুটা উপরের দিকে নিয়ে যাবো ওকে এবার হচ্ছে এখান থেকে ট্রান্সফর্ম পি পয়েন্টটা চেঞ্জ করে করে দেবো ইন্ডিভিজুয়াল অরিজিন জেটে ক্লিক করে আমি এক্স রিভিউটা অন করে নিচ্ছি এবং এই সব এটাকে স্কেল করব কিছুটা ভিতরের দিকে ফলে দেখতে পাবেন এখানে এক্স রিভিউ অন করার কারণ হচ্ছে যেন আমি ভিতরে মেজটা দেখতে পাই এটা ভিতরে দিকে কিছুটা ইনওয়ার্ড স্কেল ডাউন করলাম এবার ইতে ক্লিক করে এটাকে এক্সট্রুড করব বাইরের দিকে সিম্পলি ইতে ক্লিক করার পর অ্যাসে ক্লিক করলাম যেন এটা ইমিডিয়েটলি স্কেল হয় বাইরের দিকে এই হচ্ছে বাইরের দিকের অংশ এবার এবার আবার ইতে ক্লিক করে এটা জেড এক্সিসের নিচের দিকে নামিয়ে আনবো এই হচ্ছে মোটামুটি আমাদের লাইটের উপর অংশ আই থিঙ্ক এটা আরেকটু নামানো দরকার ওকে এই হচ্ছে অবস্থা এখন আমি যেটা করব আমাদের লাইটের নিচের অংশটা ক্রিয়েট করবো জন্য অবজেক্ট মোডে যাব এরপর শিফটেতে ক্লিক করে এখানে একটা সার্কেল ক্রিয়েট করব সার্কেলের যেই ভার্টেক্সেস ভার্টিসেসের পরিমাণ এটা করে দেবো এইট এরপর ট্যাবে ক্লিক করে এডিট মোড়ে যাই এবার হচ্ছে অ্যাফে ক্লিক করে এখানে একটা ফেস ক্রিয়েট করে দিলাম এবার আমি প্রথমত এটাকে নিচের দিকে নামিয়ে আনি কিছুটা অবজেক্ট মোডে থেকেই নিচের দিকে নামালাম এরপর আবার ট্যাবে ক্লিক করে এডিট মোড়ে যাই এখন আমি এটাকে কিছুটা স্কেল আপ করবো এরপর ইতে ক্লিক করে এক্সট্রুট করব নিচের দিকে আমি আপনাদেরকে প্রথমে পরিকল্পনাটা বলি আমরা এই যে মেসটা রয়েছে এটা কীরকম ভিতরে নিচের দিকে এক্সট্রুড করব তারপর আবার এক্সট্রুড করব। সেকেন্ড মেচটা পাওয়ার জন্য এরপর ভিতরের দিকে স্কেল করব এরপর আবার এক্সট্রুট করব নিচের দিকে তারপর এই নিচের এই অংশটা ক্রিয়েট করব। এটা করার পরে এখানে যে ডিটেলগুলো রয়েছে সেটা আমরা সেকেন্ড স্টেজে গিয়ে ক্রিয়েট করবো ওকে সো এই কাজটা করে চলেন আমি এটাকে নিচের দিকে কিছুটা এক্সট্রুড করলাম এরপর আবার ইতে ক্লিক করে এক্সট্রুড করব প্রথমে তারপরে এ ক্লিক করে এটা স্কেল করব এরপরে আবার ইতে ক্লিক করে এটা এক্সট্রুড করব নিচের দিকে এরপর আবার ইতে ক্লিক করে এক্সট্রুড করব এবং স্কেল করব সেকেন্ড যেটা এটাকে একদমই ছোট করে দেওয়ার চেষ্টা করব এখন আমরা ডিটেল বানানোর ক্ষেত্রে মনোযোগ দিতে পারি যদি এটা মনে হয় লাইটের সাথে জিনিসটা ঠিকঠাক রয়েছে তো ঠিক আছে যদি না হয় আমার মতো তাহলে এটাকে সিলেক্ট করে কিছুটা অ্যাডজাস্ট করে দিবেন এই হচ্ছে মোটামুটি বেসিক শেপটা এবার আমরা ডিটেল ক্রিয়েট করি প্রথমত উপরের অংশটা এখানে একটা কাট ক্রিয়েট করি এটা উপরের দিকে নিয়ে যাই এবার হচ্ছে কন্ট্রোল বিতে ক্লিক করে এখানে বেবেল ক্রিয়েট করব বেবেল এজ ক্রিয়েট করব এরকম এরপর ইতে ক্লিক করে তারপর এসে ক্লিক করে এটা ভিতরের দিকে স্কেল ডাউন করে দেব ফলে অবস্থাটা দেখতে এরকম হবে একই কাজ এখানেও করব এখানে তিনটা লুপ কাট তৈরি করব এক দুই তিন তিনটা লুপকাট এবার এখানে প্রথমত এজ সিলেকশন মোডে যাব এবার উপরের এজ লুপ মাঝখানের এজ লুপ এবং নিচের এই তিনটা এজ লুপ সিলেক্ট করব কন্ট্রোল বিতে ক্লিক করে বেবেল ক্রিয়েট করব ফলে সবগুলো সমান ডিস্টেন্স হবে এবার ইতে ক্লিক করবো এ ক্লিক করে ভিতরের দিকে এগুলোকে স্কেল ডাউন করে দেবো এবার হচ্ছে নিচে এখানে লুপকাট ক্রিয়েট করবো ডাবল দিতে ক্লিক করে এটা বাইরের দিকে প্রথমত নিয়ে গেলাম শেষ দিকের প্রান্তে এবার এ ক্লিক করে এটাকে কিছুটা এখান থেকে স্কেল ডাউন করে দেবো এবং এই অংশটা এই অংশটাতে আইটা লুপকাট করে ক্রিয়েট করে এটাকে কিছুটা স্কেল ডাউন স্কেল আপ করবো এই হচ্ছে মোটামুটি বেসিক শেপের একটু ডিটেল হলো এখন এটার সাথে সাবডিভিশন মডিফায়ার অ্যাড করবো সাবডিভিশন সারফেস মডিফায়ার ফলে এটা দেখতে এরকম হয়ে যাবে জন্য আমরা যেই আমাদের এজগুলো রয়েছে সেগুলো হার্ট এজ পাওয়ার জন্য আমরা এখানে লুপকার তৈরি করবো প্রথমত এখানে একটা লুপকার্ট তৈরি করলাম সেটাকে কিছুটা নিচের দিকে নিয়ে আসি এখানে একটা লুপকার্ট তৈরি করলাম সেটা কিছুটা উপরের দিকে নিয়ে যাই একইভাবে এখানে দুটো এখানে দুইটা লুপকার্ট ক্রিয়েট করতে হবে উপরের অংশে এটা স্কেল করব জেট অ্যাক্সিসে ওকে আমি ইন্ডিভিজুয়াল অরিজিনের পরিবর্তে এখান থেকে ট্রান্সফর্ম পিভিয়ার পয়েন্ট করে দিলাম মিডিয়ান পয়েন্ট এবার স্কেল করব আউটওয়ার্ড যেন আমি হার্ড একটা এজ পাই আর উপরের যে ফেসটা রয়েছে সেটা সিলেক্ট করে এখানে আইতে ক্লিক করে ফেস ইনসেট করে দিই হার্ড এজ পাওয়ার জন্য ওকে নিচের দিক থেকে একটা লুপকাট ক্রিয়েট করে দিই একইভাবে এখানে একটা লুপকাট ক্রিয়েট করে দিই এই কাজগুলো করছি শুধুমাত্র এখানে মেসগুলো হার্ড এজ পাওয়ার জন্য যেন সাবডিভিশন সারফেস মডিফায় অ্যাড করার পরও আমার মেশ ঠিকঠাক থাকে এখানে একটা এ ফেস লুপটা ক্রিয়েট সিলেক্ট করে এটা এক্সট্রুট করে দিলাম ভিতরের দিকে এরপর আপনারা এটাও যদি হার্ড এজ করতে চান তাহলে এখানে আপনাকে লুপকাট ক্রিয়েট করতে হবে আমি লুপকাট ক্রিয়েট করছি এই হচ্ছে মোটামুটি আমাদের লাইটের অবস্থা এখন আমি এটা সিলেক্ট করে স্মুথ শেড স্মুথ করে দেই এই হচ্ছে দেখতে এরকম হবে উপরেরটাও সিলেক্ট করে শেড স্মুথ করে দেই যেহেতু দুটোর সাথেই সাবডিভিশন একই পরিমাণ অ্যাড করা রয়েছে সো আমি দুটোই সিলেক্ট করে একসাথে জয়েন করে দিতে পারি কন্ট্রোল যেতে ক্লিক করে এই হচ্ছে আমাদের মেস ওকে এরপরে আমরা আমাদের এই মেশের জন্য যেটা করব সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ক্রিয়েট করব এই জন্য প্রথমত শেডিং প্যানেলে চলে যাই ওকে তার আগে কন্ট্রোলে এসে ক্লিক করে ফাইলটা সেভ করে নেই আপনি যেখানে যে কোনো ফোল্ডারে হোক সেটা সেভ করে নেবেন এখন আমি লাইটিংয়ের জন্য একটা এইচডিআরআই ইউজ করছি সো আপনারা আমি এটা লিঙ্ক ইনশাল্লাহ দিয়ে দিব এটা হচ্ছে এইচ ডিআরআই হেভেন থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন সো এটা ইম্পোর্ট করবেন কিভাবে সেটা দেখাই ম্যাটেরিয়াল সেট করার আগে আমি এইচ ডিআরআইটা সেট করে নিচ্ছি যেন এটা দেখতে সুন্দর হয় আমি এখান থেকে যাব অবজেক্টের পরিবর্তে ওয়ার্ল্ডে এখানে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটার আগে শিফটেতে ক্লিক করে এখান থেকে ইম টেক্সচারে যাব টেক্সচার থেকে ক্লিক করবো হচ্ছে ইনভারমেন্ট টেক্সচার এরপর এখানে ওপেনে ক্লিক করব আপনার এইচডিআরআই ইমেজটা যেখানে রয়েছে সেখান থেকে সেই ফোল্ডারটা ওপেন করবেন তারপর এইচডিআইটা সিলেক্ট করে ওপেন ইমেজে ক্লিক করবেন ফলে এটা ওপেন হয়ে যাবে এখন এই কালার আউটপুটটা ইন অ্যাড করে দিবেন ব্যাকগ্রাউন্ডে ফলে আমরা যদি এখন আমাদের রেন্ডার প্যানেলে যাই তার আগে এখানে রেন্ডার ইঞ্জিনটা চেঞ্জ করে আমি করে দিচ্ছি সাইকেল আমরা সাইকেল ইঞ্জিন দিয়ে ইন্ডাটা করবো এখন যদি যাই তাহলে আপনি এই ব্যাকগ্রাউন্ডে আপনার যেই এসডিআর আই ইমেজ সেটা দেখতে পাবেন আর উইদাউট এসডিআরআই জিনিসটা দেখতে এরকম এইচডিআরআই সহ এরকম যাই হোক এসডিআরআই নিয়ে ভিডিও আলাদাভাবে বানানো যাবে হয়তো এখানে আমি এটা নিয়ে খুব বেশি আলোচনা করতে যাচ্ছি না জাস্ট এচডিআরআইটা অ্যাড করে নেবেন এরপরে আমি এখানে ম্যাটেরিয়াল ভিতর থেকে শেডিংটা করি এরপরে আমরা আমাদের যেই লাইটটা রয়েছে সেটা সিলেক্ট করব সিলেক্ট করে এটার সাথে তিনটা ম্যাটেরিয়াল অ্যাড করব। এখানে ম্যাটেরিয়াল প্যানেলে যাই এখানে নিউতে ক্লিক করব। করে একটা ম্যাটেরিয়াল অ্যাড করলাম প্রথম ম্যাটেরিয়ালের নাম দিলাম প্লাস্টিক এরপর প্লাসে ক্লিক করে সেকেন্ড যে ম্যাটেরিয়াল ক্রিয়েট এখানে অলরেডি ক্রিয়েট করেছিল ম্যাটেরিয়াল সেটা অ্যাড করে দেবো এটার নাম দিলাম ফর এক্সাম্পল লাইট অথবা এলইডি এরপর আরেকটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করব। নিউতে ক্লিক করে এটার নামকরণ করে দিলাম স্টিল এই তিনটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করবো এবার হচ্ছেগুলোকে অ্যাসেন করার পালা প্রথমত আমরা নিচের একেবারে নিচের এই ফেসটা সিলেক্ট করব এটা সিলেক্ট করে প্লাসে ক্লিক করব কন্ট্রোল প্লাসে ক্লিক করব ফলে এটার সিলেকশন লেভেলটা বর্ধিত হতে থাকবে যতক্ষণ না নিচের অংশটুকু সম্পূর্ণ সিলেক্ট হয়ে যায় ততক্ষণ আমরা এটাকে বর্ধিত করলাম যদি বেশি সিলেকশন হয়ে যায় তাহলে কন্ট্রোল মাইনাসে ক্লিক করে সেটা ডিসিলেক্ট করে নেব এরপর আমরা আমাদের যে স্টিল ম্যাটেরিয়ালটা রয়েছে এটা সিলেক্ট করে এটা করে দেবো অ্যাসাইন আচ্ছা এটা বোঝার জন্য সিম্পলি স্টিলের কালার কিছুটা পরিবর্তন করে দিই এখন একটু পরামর্ট চেঞ্জ করবো যাই হোক এরপর উপরের অংশটা সিলেক্ট করব উপরের অংশ অ্যালে ক্লিক করে সম্পূর্ণটা সিলেক্ট করা যাবে সেটা সিলেক্ট করে অ্যালইডি যেই ম্যাটেরিয়াল রয়েছে সেটা সিলেক্ট করে এখানে অ্যাসাইনে ক্লিক করবো ফলে এটা অ্যাসাইন হয়ে যাবে ওকে এল ইডির কালারটা একটু চেঞ্জ করে দেখি যে এটা ঠিকঠাক মতো অ্যাসাইন হয়েছে কিনা হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করে নিই জিরোতে ক্লিক করে ক্যামেরা ভিউতে গেলাম শিফট স্লাইডে ক্লিক করে আমি ক্যামেরাটাকে মোটামুটি ফ্রন্ট ভিউতে নিয়ে আসার চেষ্টা করছি যেন আমরা লাইটটা সামনের দিক থেকে দেখতে পারি এই হচ্ছে আমাদের লাইট এটা হচ্ছে ক্যামেরা ভিউ এখন আমরা আমাদের যে শেডিং সেটা কমপ্লিট করি প্রথমত লাইটটা সিলেক্ট করি এখান থেকে ওয়ার্ল্ডের পরিবর্তে চলে যাব অবজেক্ট যেহেতু ম্যাটেরিয়ালটা অবজেক্টের সাথে যুক্ত সেহেতু এখান থেকে অবজেক্টে যেতে হবে প্রথম যে ম্যাটেরিয়াল রয়েছে সেটা হচ্ছে এল ইডি এল ইডিটা সিলেক্ট করি ওকে প্রথমে রয়েছে প্লাস্টিক এনিওয়ে যেটাই থাকুক সমস্যা নেই আমরা এখানে এল ইডির ভ্যালুটা চেঞ্জ করি প্রথমত বেস কালার হোয়াইট থাকবে এখানে এরপর নিচের দিকে এসে আমরা যে ইমিশান ভ্যালু রয়েছে যেহেতু এটার কিছুটা ইমিশন ভ্যালু আমরা দিতে চাই এটার কালার কিছুটা হোয়াইট করব এটা হোয়াইট না মূলত অ্যাশ কালার বাট নিচে emission স্ট্রেংথ করে দেবো টু পয়েন্ট সামথিং আচ্ছা এটা ভালোভাবে দেখার জন্য আমরা এখানে ওয়ার্ল্ড রেন্ডার ভিউতে যাই ভিউতে গেলে এটা ভালোভাবে দেখতে পাবো আমি ইমেশন ভ্যালু যত বাড়াবো দেখতে পাবেন যে এই উপর অংশটা তত বেশি আলোকোজ্জ্বল হবে সো আমি এটা করে দিলাম টু সামথিং আচ্ছা ব্যাকগ্রাউন্ডে যেই এইচটিআরআই ইমেজটা দেখা যাচ্ছে আমি চাচ্ছি না যেটা দেখা যাক এটা শুধুমাত্র লাইট ক্যালকুলেশনে ব্যবহার হলে আমি খুশি এই জন্য আমি যেটা করব এখানে যেই আর রেন্ডার প্রপার্টিস অপশন রয়েছে সেখান থেকে যাব ফিল্ম ফিল্মে গিয়ে এখানে নিচে যে ট্রান্সপারেন্ট অপশন রয়েছে সেটা অন করে দেব ফলে আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে এভাবে যদি আপনারা ব্লেন্ডার থেকে পিএনজি বা জিআইএফ রেন্ডার করে অন্য কোনো সফটওয়্যার নিতে চান তাও নিতে পারবেন সিম্পলি এটা ট্রান্সপারেন্ট করে দিলে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না এবং রেন্ডার করলেও এটা পিএনজি আকারে সেভ করলে সেটা ট্রান্সপারেন্ট হিসেবেই সেভ হবে ওকে এরপরে আমরা এটার ভ্যালু আরও কিছুটা চেঞ্জ করব। এল ইডির জন্য এটা স্পিকিউলার ভ্যালু হাইয়েস্ট করে দেব রাফনেস লোয়েস্ট করে দেব যেন এটা কিছুটা রিফ্লেকশন পায় এনভারমেন্ট থেকে এইখানে এই অংশে দেখতে পাবেন এটার রিফ্লেকশনটা ওকে আমি একটু জুম করে দেখাই এই অংশে দেখতে পাচ্ছেন এই জায়গায় এখানে কিছুটা রিফ্লেকশন রয়েছে সো এই জন্য আমি রাফনেসটা কমিয়ে দিলাম এবং স্পিকিউলার ভ্যালুটা বাড়িয়ে দিলাম এরপর যেটা করব এখানে সেকেন্ড যে ম্যাটেরিয়াল রয়েছে প্লাস্টিক সেটা সিলেক্ট করব। ওকে সেকেন্ড বা ফার্স্ট এনিওয়ে সমস্যা নেই প্লাস্টিক ম্যাটেরিয়ালটা সিলেক্ট করবো এটার স্পিকুলার ভ্যালু হাইয়েস্ট করে দেব কিন্তু এটার রাফনেস কিছুটা রাখবো জিরো পয়েন্ট সামথিং টু ফাইভ ওকে ম্যাটেরিয়াল ভ্যালু কিছুটা বাড়াবো নট এটা ম্যাটেরিয়ালিস্টিক হবে না জাস্ট রিফ্লেকশানটা ভালোভাবে পাওয়ার জন্য জিরো পয়েন্ট ওয়ান আই থিঙ্ক জিরো পয়েন্ট ওয়ান বেশি হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এরপর আমাদের সর্বশেষ যে ম্যাটেরিয়াল অংশ সেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে স্টিল এটার কালার চেঞ্জ করে কিছুটা অ্যাশ কালার করে দিই ওকে আই থিঙ্ক কিছু সব কিছুটা শব্দটা আমি একটু বেশি ব্যবহার করি মার্জ্র না জন্য ওকে এরপর এটার ম্যাটালিক ভ্যালু বাড়িয়ে দেব এবং রাফনেস কিছুটা কমিয়ে দেব স্পিকুলার ভ্যালু করে দেবো হায়েস্ট আই থিঙ্ক ম্যাটালিক ভ্যালুও হায়েস্ট করে দিই ওকে ফলে আমরা এটা একটা ম্যাটালিক রিফ্লেকশন কিন্তু এখানে পেয়ে যাব এরপর আপনারা যদি আমাদের যে ইমেজটা রয়েছে সেখানে দেখেন এটার এই অংশে কিছুটা লাইটের রিফ্লেকশন ছিল এটা ক্রিয়েট করার জন্য আমরা এক্সট্রা দুটো লাইট ক্রিয়েট করব। আমরা এই জন্য অবজেক্ট মোডে যাই ওকে আমি এটা ক্লিয়ার করে নিই অবজেক্ট মোডে গিয়ে এরপর হচ্ছে শিফটেতে ক্লিক করে এখানে লাইট অ্যাড করবো প্রথমত স্পট লাইট অ্যাড করলাম এটা ক্যামেরা ভিউ থেকে বিপরীত দিকে রেখে লাইটের দিকে ফোকাস করব এইভাবে এরপর এটা একটা হচ্ছে এই পাশ থেকে ওকে নিচ থেকে দেখতে এটা উপরের দিকে অ্যাঙ্গেল করে থাকবে এইরকম কিছু একটা অ্যাঙ্গেল চাচ্ছি এবং অন্যটা একটা ডান দিক থেকে একটা দিক থেকে এটাকে লাইট দিবে ফলে আমি দুই পাশ থেকে একটা রিফ্লেকশন পাবো এবং আমাদের যে রিম লাইট হিসাবে এটা কিছুটা কাজ করবে এবার যদি আমি একটু রেন্ডার ভিউ দেখি অবস্থা এরকম অলরেডি আমরা পেয়ে গেছি আমাদের লাইট সো আমি এটা সিলেক্ট করে এটার পাওয়ারটা কিছু বাড়িয়ে দিই একশো ওয়াট সামথিং একশো পঞ্চাশ ওয়াট ওকে এবং একইভাবে এটার ভ্যালুটাও একটু বাড়িয়ে দিই আর এটার অ্যাঙ্গেলটাও কিছুটা বাড়িয়ে দিচ্ছি সামথিং সিক্সটি এটা করে দিলাম একশো ওয়াট ফলে এখানে এটার কিছুটা রিফ্লেকশন দেখা যাচ্ছে অলরেডি সো আপনারা এটা আপনাদের ইচ্ছা মতো পরিবর্তন করে নেবেন আমি এটাকে আবারও সিলেক্ট করছি বেস কালার একটু ডার্ক করে দিই আমাদের যে স্টিলের বেস কালার ছিল সেটা নিচের মেটালিক ভ্যালু একটু পরিবর্তন করে দিচ্ছি ওকে আমাদের যে প্লাস্টিকটা প্লাস্টিক ম্যাটেরিয়াল রয়েছে সেটার রাফনেস কিছুটা বাড়িয়ে দিই জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট এইটু এরকম এই হচ্ছে মোটামুটি আমাদের লাইটের অবস্থা আর আপনারা থামনেলে যে ছবিটা দেখেছিলেন সেটা আমি এখান থেকে রেন্ডার করে পরে ফটোশপে এক্সট্রা ফটো পিয়া সফটওয়্যার দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ বসিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে এটাও রেন্ডার করে বসাতে পারেন এটাকে সেভ করে নেবেন প্রথমে এরপর রেন্ডারে ক্লিক করে এখানে রেন্ডার ইমেজে ক্লিক করবেন ফলে আপনার ইমেজটা রেন্ডার হবে এবং আপনি কালারটা আরেকটু ভালো কালার পাওয়ার জন্য এখান থেকে যেটা করতে পারেন রেন্টের প্রপার্টিসে গিয়ে শেষে একদম কালার ম্যানেজমেন্ট রয়েছে এটার যেই ভিউ ট্রান্সফর্ম রয়েছে এটা পরিবর্তন করে করে দিবেন ফিল্মিক তারপর নিচের যে লুক রয়েছে সেটা নান থেকে করে দিবেন হাই কন্ট্রাস্ট অথবা সামথিং মিডিয়াম কন্ট্রাস্ট ফলে আপনি একটু ভালো কালারটা আর একটু ভালো পাবেন এরপর নিচে ইউজ কার্ভে ক্লিক করে আপনি এটার কালার আরও কিছুটা পরিবর্তন করতে পারেন আপনার ইচ্ছা মতো এরপর যখন আপনি পারফেক্ট ভ্যালু পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনি এটাকে রেন্ডার করবেন রেন্ডার করে আপনার পছন্দ মতো সফটওয়্যারে পোস্ট প্রসেসিংয়ের কাজ করতে পারেন এবং অবশ্যই এখান থেকে ভালো একটা স্যাম্পল সাইজ নিয়ে রেন্ডার দিবেন জাস্ট কস্টের কাজটা যেন দেখতে সুন্দর হয় স্যাম্পলিংয়ে এটা ফাইনালি ক্লিক করবেন ফলে এখানে রেন্ডার যে স্যাম্পল সেটা বাড়বে এটা মোটামুটি সবগুলো টিটুইলে আলোচনা করা হয় সো এটা নতুন কিছু না এখানে জাস্ট চেঞ্জ করে বাকিটা হচ্ছে রেন্ডারে ক্লিক করে রেন্ডারে ক্লিক করবেন রেন্ডারে গিয়ে রেন্ডার অপশান থেকে রেন্ডার ইমেজে ক্লিক করবেন ফলে আপনার ইমেজটা রেন্ডার হবে তো এই হচ্ছে মোটামুটি মধ্যে আজকে আশা করি সবাই এটা ঠিকঠাক মতো করতে পেরেছেন কারো যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আর টিউটোরিয়ালটা কেমন লাগলো সেটাও আমাদের সাথে শেয়ার করলে আমাদের ভালো লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়ালে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ রা সবাইকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ